এই কলা গাছের মাধ্যমে বা এই কলা গাছের থোরের মাধ্যমে আপনার বেশ কিছু মারণ রোগ আপনি নিরাময় করতে পারেন। এতে আপনার এক টাকাও খরচ হবে না, আপনি লক্ষ লক্ষ টাকা খরচা করতে বেঁচে যাবেন এবং কোনো টাকা খরচা না করেই আপনি খুব সহজেই আপনার বেশ কিছু জটিল রোগ নিরাময় করতে পারেন এবং মারণ রোগ নিরাময় করতে পারেন। তো গাইজ, এই কলা গাছের কী কী উপকারিতা আছে বা এই কলা গাছের থোর থেকে আপনি কী কী গুণ পেতে পারেন আপনাদেরকে বিস্তারিত এই ভিডিওতে জানাবো। তার সঙ্গে জানাবো কী কী মারণ রোগ দূর হয়ে থাকে এই কলা গাছ খাওয়ার মাধ্যমে, তা আপনাদের সম্পূর্ণ বিস্তারিত জানাবো। তার আগে অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। স্বাস্থ্য বিষয়ক এক ওয়েবসাইটের দেওয়া তথ্য মতে কলা পাতা হজমে উপকারী। কলাতে থাকে প্রচুর পটাশিয়াম ও বিভিন্ন ভিটামিন। কলা গাছের ফুল ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষ উপকারী। আর কলার থোরে রয়েছে নানান উপকার, হজম সহায়ক ও বিনাশক হিসাবে কলার থোরের শরবত শরীর থেকে বিভিন্ন বিষাক্ত উপাদান দূর করতে সাহায্য করে। মূত্রবর্ধক এই খাবার শরীরকে ভেতর থেকে পরিষ্কার করার জন্য আদর্শ। নিয়মিত অন্ত্র থেকে মল অপসারণ সহজ করতে এবং অন্ত্রে প্রয়োজনীয় ভোজ্য আঁশ সরবরাহের মাধ্যমে হজমেও সাহায্য করে। বৃক্কে পাথর ও মূত্রনালীর প্রদাহের চিকিৎসায় কলার থোরের শরবতের সঙ্গে এলাচ মিশিয়ে পান করলে তা মূত্রথলিকে আরাম দেয় এবং বৃক্কে পাথর জমা রোধ করে। কলার থোরের শরবত লেবুর রস মিশিয়ে পান করলেও বৃক্কে পাথর হওয়ার ঝুঁকি এড়ানো সম্ভব। মূত্রনালীর প্রদাহজনিত ব্যথা ও অস্বস্তি দূর করতেও এই শরবত উপকারী। থোরে থাকা আঁশ শরীরের কোষে জমে থাকা শর্করা ও চর্বি নিঃসরণ প্রক্রিয়াকে মন্থর করে দেয়। এটি বিপাক ক্রিয়া উন্নত করে এবং এতে ক্যালোরির পরিমাণও বেশ কম। কোলেস্টেরল ও রক্তচাপ নিয়ন্ত্রণে এই কলার থোরের অপরিসীম ভূমিকা আছে। ভিটামিন বি সিক্সে ভরপুর এই খাবারে আরও আছে পটাশিয়াম, লৌহ এবং রক্তে হিমোগ্লোবিন বাড়ানোর উপাদান। তাই কোলেস্টেরল ও রক্তচাপ নিয়ন্ত্রণে এটি বেশ উপকারী। অ্যাসিডিটি ও গ্যাসের সমস্যাতে এই কলার থোরের অপরিসীম উপকারিতা আছে। নিয়মিত অ্যাসিডিটির সমস্যায় ভুগলে আপনার উচিত কলার থোরের শরবত খাওয়া, যা শরীরে অ্যাসিডের পরিমাণ নিয়ন্ত্রণে রাখে এবং বজায় রাখে ভারসাম্য। বুক জ্বালা পোড়া অস্বস্তি ও পেট ব্যথা সারাতেও এটি বেশ উপকারী। তো গাইজ, এই ছিল আজকে কলা গাছের বা কলা থোরের অপরিসীম উপকারিতার একটি ছোট্ট ভিডিও। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এবং আপনারা কোন উদ্ভিদ বা কোন গাছের উপকারিতা সম্পর্কে জানতে চান কমেন্টে অবশ্যই লিখবেন। তো ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিন। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন টিপে নোটিফিকেশনে অল করে দিন। আবারও কোনো নতুন ভিডিও, নতুন উপকারী ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। বাই।